আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েতের উল্লেখযোগ্য কয়েকটি খবরে যা প্রবাসীদের জন্য প্রয়োজনীয়। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি সতর্কবার্তা। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ব্যাংকিং অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে যে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার জন্য প্রিন্ট মিডিয়া, অডিও এবং ভিজুয়াল মিডিয়াতে যদি কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক কার্ডের কোনো তথ্য, কার্ড রিনিউ করার তথ্য অথবা ব্যাংকিং কার্যকলাপকে প্রভাবিত করে এমন কোনো তথ্য অথবা ট্রেডমার্ক বহন করে এমন কোনো লোগো বা ছবি এসব শেয়ার করে বা তথ্য প্রচার করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ব্যাংক অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে যে সংশোধনী সংক্রান্ত 2006 সালের আইন নং 3-এর বিধান লঙ্ঘন করা হবে এই অপরাধগুলো করলে। এছাড়াও ওই ব্যক্তির নামে তথ্য প্রযুক্তির অপরাধ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির আস্থার ক্ষুণ্ণ ঘটাতে পারে এমন আশঙ্কায় ওই ব্যক্তিকে আটক করতে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ব্যাংকিং অ্যাসোসিয়েশন। আমরা অনেকেই না জেনে বা না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। আজকে থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন। এদিকে একটি স্থানীয় আরবি দৈনিকে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বলা হয়েছে যে কুয়েতে অবস্থিত যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলো সরকারি হোক অথবা বেসরকারি হোক, যে সকল স্টাফ অথবা শিক্ষকেরা সরকারি বেতন গ্রহণ করে থাকে এ সকল স্টাফ এবং শিক্ষকদের উপস্থিতি গ্রহণ নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্টের ইলেকট্রনিক ডিভাইস চালু করবে এই দ্বিতীয় সেমিস্টারের শুরুতেই। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে 2023 সালের শুরুর দিকেই প্রতিটি স্কুলে এই নিয়ম চালু করা হবে, তবে দ্বিতীয় সেমিস্টারের শুরুতেই প্রাথমিক পর্যায়ে প্রায় 1000টি স্কুলে এই নিয়ম চালু করা হবে। আরও বলা হয়েছে যে ডিভাইস সরবরাহ, ইনস্টলেশন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দরপত্র প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং প্রায় 3,50,000 কুয়েতি দিনার ধার্য করা হয়েছে। জানিয়ে দিচ্ছি সতর্কতা স্বরূপ আরও একটি আপডেট। আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে যে ছোট্ট একটি পাজেরো জিপের মধ্যে 10 জন যাত্রী বোঝাই কোথাও যেন যাচ্ছিল। একজন অজ্ঞাত ব্যক্তি ভিডিও ক্লিপসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে এবং সেটি ভাইরাল হয়ে পড়ে। গাড়িটির নাম্বার প্লেট নিয়ে গাড়িটির ড্রাইভারকে পাকড়াও করতে ট্রাফিক ডিপার্টমেন্টের কাছে ভিডিও ক্লিপসটি পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত চলছে। গাড়ি ড্রাইভার এবং যাত্রীরা সতর্ক হন, অতিরিক্ত যাত্রী হয়ে ওঠার আগে সতর্কতা অবলম্বন করুন। জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। গত কয়েকদিন আগে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম একজন বাংলাদেশি ভাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে তার ব্যাপারে সর্বশেষ আপডেট হলো, কুয়েত প্রবাসী হাকিম ভাই যিনি নিখোঁজ ছিলেন দীর্ঘ 7 দিন পর, গাড়িসহ আজ তার মৃতদেহ মাহাবুলার 3 নম্বর গাদা 317 নম্বর ইশারা থেকে উদ্ধার করা হয়েছে। তার লাশটি কুয়েতের আদান হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। প্রবাসের বুকে এমন মৃত্যু সত্যিই দুঃখজনক। আল্লাহ পাক ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 27 ডিগ্রি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শুক্রবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং শনিবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।